হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি বন্ধুরা এতদিন আমি রেলের গ্রুপটি কী কী প্রতিদিন এক্সাম আসছে তো তার আমি বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করছিলাম তো আজ থেকে আমি যেগুলো যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এতদিন যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে যেই প্রশ্নগুলো প্রতিটা শিফটে প্রায় দিনই কিছু না কিছু শিফটে থাকছিলই সেই শিফটগুলো নিয়ে আলোচনা করব যেহেতু রেলের গ্রুপটির লাস্ট দিকে এক্সাম চলছে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র আমি যেই প্রশ্নগুলো রিপিট হয়েছে এতদিন ধরে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো এবং আজকে যেই প্রশ্নগুলো রিপিট হয়েছে তো সেই প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে তো বন্ধুরা তো রিপিটেড শুধু বলতে পারতো যে টোটাল রিপিটেড কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব আজকে সিফট শিফটে তো এখন থেকে হাজারটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো টোটাল হাজারটি প্রশ্ন থাকবে যে 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 প্রশ্নগুলো রিপিট হয়েছে তো আজ যেহেতু তোমার রেলের গ্রুপ ডির তো তেরো তারিখ হয়ে গেলো সতেরো তারিখ রেলের গ্রুপ ডির এক্সাম প্রায় শেষ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অর্থাৎ পাঁচ দিন টোটাল আছে পাঁচ দিন তো এই পাঁচ দিনে টোটাল কী কী কোশ্চেন রয়েছে কী কী এতদিন এসছে সব নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে যাদের এক্সাম রয়েছে তারা এই ভিডিওটি থেকে উপকৃত পাবে এছাড়াও যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে ফার্স্ট কোশ্চেন আছে কি দু সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে তো দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কাজু ইসিগুরো দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে এই প্রশ্নটা এখন অব্দি ছয় থেকে সাতবার রিপিট হয়েছে তো তাই আমি প্রথমে এই প্রশ্নটি রাখলাম তো নেক্সট প্রশ্ন দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে তো আইকান সংস্থা থেকে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তো এই প্রশ্নটা এখনো অবধি প্রায় চার থেকে পাঁচ বার রিপিটেড হয়েছে প্রতিটা প্রশ্ন রিপিটেড তোমাদের ভিডিও শুরু আগে আমি বলেছি নেক্সট কোশ্চেন কি আছে নীতি আয়োগের অধ্যক্ষ নাম কি তো নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষ নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো নীতি আয়োগের অধ্যক্ষ তো এই প্রশ্নটা এখন অবধি দশ থেকে পনেরো বারের বেশি রিপিট হয়েছে এটা তোমরা জেনে রাখো নেক্সট প্রশ্ন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তো এই প্রশ্নটা কমসে কম ছয় থেকে সাতবার রিপিট হয়েছে তো এটা তোমরা জেনে রাখো নেক্সট প্রশ্ন ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম হলো নিকোলাস মাদুরো এই প্রশ্নটা তিন থেকে চারবার রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কিন্তু ইমরান খান হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী এই প্রশ্নটা তিন থেকে চারবার রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোন পার্টির সঙ্গে যুক্ত পিটিআই পার্টির সঙ্গে যুক্ত এই প্রশ্নটাও তিন থেকে চারবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন নীতি আয়োগের সিও কি নীতি আয়োগের সিও হলো অমিতাভ এই প্রশ্নটাও ছয় থেকে সাতবার এর বেশি রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে দু সালে কোন মুভিটি এই প্রশ্নটা এখন অবধি প্রায় ছয় থেকে সাতবার রিপিট হয়েছে ভিলেজ রক স্টার তো বেস্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে গিয়ে দু আঠারো সালে ভিলেজ রক স্টার নেক্সট প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম হল বিপ্লব কুমার দেব হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা ছয় থেকে আট বারের বেশি রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন ত্রিপুরার রাজ্যপালের নাম কি তো ত্রিপুরার রাজ্যপালের নাম হলো ক্যাপ্টেন সিং সোলঙ্কি এটিও সাত থেকে আটবার রিপিট হয়েছে এই প্রশ্নটি নেক্সট প্রশ্ন ম্যান বুকার পুরস্কার দু সালে কে পেয়েছে তো ওলগা পেয়েছে দু সালে ম্যান বুকের পুরস্কার তো এই প্রশ্নটা এখনও অবধি প্রায় নয় থেকে দশবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন বুকার পুরস্কার দু হাজার আঠারো কে পেয়েছে মিল্ক ম্যান পেয়েছে তো এই প্রশ্নটা প্রায় পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন রিপিটেড তো সেই ক্ষেত্রে আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি এবং বলেও দিচ্ছি তোমাদের সুবিধার্থে কতবার রিপিট হয়েছে পরবর্তীকালে যাদের তোমাদের চোদ্দো পনেরো ষোলো সতেরো চার দিন যাদের এক্সাম রয়েছে তাদের প্রতিদিনই তোমাদের চান্স আছে এই প্রশ্নগুলো আসার নেক্সট প্রশ্ন ভোপাল দুর্ঘটনার জন্য কোন গাছ দেয় তো মিথাল আইসোনাইট হবে উত্তর এই প্রশ্নটা চার থেকে পাঁচবার রিপিটেড নেক্সট প্রশ্ন একশোতম স্মার্ট সিটি কোনটি তো শ্রীলং হলো শিলংকে একশোতম স্মার্ট সিটি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং মেঘালয়ের রাজধানী হলো শিলং এটা তোমরা জেনে রাখো এই প্রশ্নটা তিন থেকে চারবার রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাবো কি আছে দেখো বিহারের রাজ্যপালের নাম কিন্তু বিহারের রাজ্যপালের নাম হলো লালজি ট্যান্ডন এই প্রশ্নটা তোমাদের তিন থেকে চারবার রিপিট হয়েছে কারণ দেখো রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন আমি প্রতিদিনই বলছি যে শিপডুল আলোচনা করেছি প্রতিদিনই আসছে তো নেক্সট প্রশ্ন ভারতের খেলমন্ত্রীর নাম কি রাজ্যবর্ধন রাঠোর হল ভারতের বর্তমান খেলমন্ত্রী নেক্সট প্রশ্ন ইউফা অ্যাওয়ার্ড দু হাজার কে পেয়েছে তো লুকা মারদিৎ দু হাজার আঠারো ইউফা অ্যাওয়ার্ড পেয়েছেন নেক্সট প্রশ্ন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম হল নবীন পট্টনায়ক সরি আগের প্রশ্নটা কবার রিপিট হয়েছে এবং তার আগের প্রশ্নটা কবার রিপিট হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি এই যে ভারতের খেলমন্ত্রীর নাম রাজ্যবর্ধন রাঠোর এটা দুই থেকে তিনবার রিপিট হয়েছে ইউফা অ্যাওয়ার্ড এটা চার থেকে পাঁচবার রিপিট হয়েছে লুকা মার্জি যেটি হবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এটা ছয় থেকে সাতবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন উড়িষ্যার রাজ্যপালের নামতে গণেশী লাল হলে সঠিক উত্তর এই প্রশ্নটা সাত থেকে নবার রিপিট হয়েছে প্রশ্ন ওয়ার্ল্ড এইডস ডে কবে পালিত হয় তো ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় এটা এখনো অবধি তিনবার প্রশ্ন উঠেছে তিনবার নেক্সট প্রশ্ন কি আছে গ্রামে আবার হাজার আঠেরো কে পেয়েছে ব্রুনো মার্স হবে সঠিক উত্তর এটা চারবার এসছে প্রশ্নটা এখন অবধি নেক্সট প্রশ্ন জম্মু কাশ্মীরের মহিলা বিচারপতির নাম কি গীতা মিত্তাল হবে সঠিক হতে এই প্রশ্নটা তিনবার এসছে এখন অব্দি তিনবার নেক্সট প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু হাজার আঠেরো তো সরি দু হাজার সতেরো কী হয়েছে আঠেরো না মিস ওয়ার্ল্ড দু হাজার সতেরো হয়েছে মানুষই চিল্লার ইনি হরিয়ানার বাসিন্দা এই প্রশ্নটা এখন অবধি প্রায় দশ বার রিপিট হয়েছে দশ থেকে এগারো বার নেক্সট প্রশ্ন চলে যাব ফাদার ফাদার ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে এটা তিন থেকে চার বার এসছে প্রশ্নটা নেক্সট প্রশ্ন ফ্লিপকার্টের কত শতাংশ শেয়ার কে কিনে নিল তো সাতাত্তর শতাংশ শেয়ার ওয়ালমার্ট কিনে নিল এটি ইউএস এর কোম্পানি তোমার জেনে রাখো সবগুলোই তো এই প্রশ্নটা এখন অবধি চার থেকে পাঁচবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে দেখো মানব শরীরের সবথেকে বড় অঙ্গ তো মানব শরীরের সবথেকে বড় অঙ্গ হলো লিভার এই প্রশ্নটা এখন অবধি তোমাকে নবার রিপিট হয়েছে নবার রিপিট বুঝতেই পারছো কতবার একটা প্রশ্ন রিপিট হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের দিচ্ছি লাস্টের দিকে যেহেতু শেষের দিকে এক্সাম তো রিপিটেড কোশ্চেন ম্যাক্সিমাম আসবে এটা তোমাদের বলারই বাহুল্য তো নেক্সট প্রশ্ন মস্তিষ্কের ব্রেন কোন কোচ দ্বারা গঠিত তো নিউরন দ্বারা মস্তিষ্কের ব্রেন গঠিত নেক্সট প্রশ্ন কি আছে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত তো নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হলো সাত নেক্সট প্রশ্ন আর এই সরি তোমার এই যে নিউরন মস্তিষ্কের ব্রেন কোন কোন দ্বারা গঠিত এটা তোমাদের ছবার রিপিট হয়েছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত তো সাত এই প্রশ্নটা তোমাদের এখনও অবধি চারবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর মানে ম্যাক্সিমাম ডে রক্তের পিএইচ দিত তো এই প্রশ্নটা অবধি অব্দি দশবার থেকে এগারোবার রিপিট হয়েছে দশ থেকে বার নেক্সট প্রশ্ন ওয়াইনের পিএইচ এর মান কত তো ওয়াইনের পিএইচ এর মান হলো থ্রি পয়েন্ট অর্থাৎ তিন থেকে সাড়ে তিন তো এই প্রশ্নটা এখন অবধি তিন থেকে চারবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন NaCl এর নাম কিন্তু NaCl এর পুরো পুরোনাম হলো সোডিয়াম ক্লোরাইড এই প্রশ্নটা এখন চার থেকে পাঁচবার এসেছে নেক্সট প্রশ্ন পর্যাসনদের সব থেকে হালকা গ্যাস কিন্তু তো সবথেকে সব থেকে হালকা গ্যাস হলো হেলিয়াম তো পর্যাসন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন রোজই থাকছে তো এই প্রশ্নটা এখন অবধি দশ থেকে বারোবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন চাপের এককের নাম কি চাপের এককের নাম হলো পাস্কাল এটা তোমরা সবাই জানো খুব ইজি প্রশ্ন এই প্রশ্নটা এখন অবধি প্রায় পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে পাঁচ থেকে ছবার এটা তোমরা জেনে রাখো কারণ একই প্রশ্ন দেখতে পাচ্ছ যে কতবার রিপিট হচ্ছে পাঁচ থেকে ছবার ঠিক আছে নেক্সট প্রশ্ন সালফারে পারমাণবিক সংখ্যা কত তো বন্ধুরা সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো এটা তোমরা জানো তো চার থেকে পাঁচবার এটা রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন ভারী জলের সংকেত কি ডি টু ও এই প্রশ্নটা এখনও অবধি নয় থেকে দশ বারে বেশি রিপিট হয়েছে তো ভারী জলের সংকেত ম্যাক্সিমাম ডে এই প্রশ্নটা থাকে নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন তো ল্যান্ড স্টেন না রক্তের গ্রুপ আবিষ্কার করেন এই প্রশ্নটা চার থেকে পাঁচবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন কে আবিষ্কার করেন তো রবার্ট হুক কোশ আবিষ্কার করেন তো এই প্রশ্নটা এখনও অব্দি তিন থেকে চারবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন জম্মু কাশ্মীরের রাজ্যপালের নাম কি তো সত্যপাল মালিক হলো জম্মু কাশ্মীরের বর্তমান রাজ্যপাল তো এই প্রশ্নটা এখনও অবধি পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা এটা তোমরা জেনে রাখো এই প্রশ্নটাও প্রায় চার থেকে পাঁচবার রিপিট নেক্সট প্রশ্ন আগামী এশিয়ান গেমস কোথায় হবে তো চীনে হবে এই প্রশ্নটা এখনও তিন থেকে চারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে তো নেক্সট প্রশ্ন আর রাজ্যসভার চেয়ারম্যান এর নাম কি তো বর্তমানে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার নাম কি ভেঙ্কাইয়া নাইডু হবে সঠিক ভারতের উপরাষ্ট্রপতি যে সেই রাজ্যসভার সবচেয়ে চেয়ারম্যান হয় যে পরবর্তীকালে যে উপরাষ্ট্রপতি হবে সেই রাজ্যসভার চেয়ারম্যান হয় তো এই কথাগুলো তোমাদের বলে রাখলাম তোমাদের সুবিধার জন্য তো যাই হোক তো রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এই প্রশ্নটা এখন অবধি প্রায় পাঁচবার এসেছে পাঁচবার নেক্সট প্রশ্ন রোবট দ্বারা পরিচালিত ট্রাফিক নিয়ন্ত্রণ করে শহরটির নাম কি ইন্দোর হবে সঠিক হতো এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে দুবার নেক্সট প্রশ্ন নির্মলা সীতারামন কোন বিভাগে দায়িত্ব আছেন তো ডিফেন্স মিনিস্টার হলো নির্মলা সীতারামন এটা তোমরা জেনে রাখো এই প্রশ্নটা এখন অব্দি চারবার রিপিট হয়েছে প্রশ্ন ফুল আগে বলে দিই এই প্রশ্নটা সাতবার রিপিট হয়েছে সাতবার তো এটার ফুল ফর্ম কি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি আছে দেখো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ভারতের র্যাঙ্গল তো একশতম স্থানে অধিকার করেছে এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন সম্প্রতি মহা কোন দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে হয়েছে এই প্রশ্নটা চার থেকে পাঁচবার রিপিটেড হয়েছে নেক্সট প্রশ্ন আমেরিকান ট্যুরিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বিরাট কোহলি হবে সঠিক উত্তর এই প্রশ্নটা তিনবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিককে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হলো আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক তো এই প্রশ্নটা চার থেকে পাঁচবার রিপিটেড হয়েছে রান মেশিন বইটি কার লেখা তো ক্রিস গেল রচিত রান মেশিন এই প্রশ্নটা তিনবার এসেছে বন্ধুরা এই ভিডিওর মাঝে তোমাদের একটা কথা বলে রাখি দেখো সব প্রশ্নই রিপিটেড প্রশ্ন তো তোমাদের যাদের আগামী দিনে এক্সাম রয়েছে রেলের গ্রুপ ডির এক্সাম রয়েছে এবং আগামী দিনে যারা আর পি এফও এক্সাম দেবে তো তাদের প্রত্যেকটা কারণ দেখো আরপিএফের এক্সামও এর উপরে অনেক প্রশ্ন আসতে পারে তো সেই পরীক্ষা পরিপ্রেক্ষিতে বলবো যে তোমরা প্রতিদিনই যারা যারা ভিডিওটি দেখছো যে কোনো কম্পিটিভের জন্যই ইম্পর্টেন্ট যেহেতু এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে তাই তোমাদের নিয়ে তোমাদের এই ভিডিওটি করলাম এবং হাজারটি প্রশ্নের কালেকশান আমি শেষ করে দেবো তোমার তো তোমার সতেরো তারিখের আগেই আমি শেষ করা চেষ্টা করব তো দেখা যাক কি হয় তো যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে দেখো চেয়ারম্যান চেয়ারম্যানকে ন্যাসকামের চেয়ারম্যান হলো রিষৎ প্রেমজি বর্তমানে চেয়ারম্যান আগে ছিল দেবযানী ঘোষ তো যাই হোক এখন বর্তমানে ঋষদ প্রেমজি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নটা সাত থেকে আটবার রিপিট হয়েছে তো যাই হোক আরেকটা কথা তোমাদের বলে রাখছি বন্ধুরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখনি। তো তোমরা যদি সব ভিডিওগুলো দেখো তো তারা বুঝতে পারবে যে কতগুলো প্রশ্ন বারবার রিপিট হচ্ছে এবং তোমরা যদি সব ভিডিওগুলো ভালো করে ফলো করো তো যারা এখনো ফলো করোনি তো তাদের ক্ষেত্রে বলবো তো তারা যদি এখন ভিডিওগুলো দেখতে যাও তো তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি প্লেলিস্ট দিয়ে দেবো রেলওয়ে গ্রুপটি ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য একটা প্লেলিস্ট রয়েছে সেখানে প্রায় পনেরোটা ভিডিও রয়েছে এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি কোশ্চেন যেটা আমি রোজ অ্যানালাইসিস করছিলাম এতদিন অবধি তো তারও ভিডিও রয়েছে প্রতিদিন প্রতিদিনের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনের রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো অবশ্যই সেখান থেকে দেখে নেবে কারণ দেখবে তোমরা আগামী যে রেলের গ্রুপটির এক্সাম দেবে তো তাদের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এছাড়াও যারা তোমার ফুড কর্পোরেশনে এক্সাম দেবে সেখানেও আমি দুটো সেট দিয়েছি তো তোমরা সেই সেটটাও দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমি তার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে আর সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর কোনো সংক্রান্ত কোনো কিছু এডুকেশনাল তথ্য যদি তোমরা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে পারো ফেসবুক পেজে তো সেই ফেসবুক পেজের তো তোমার ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্ক আমি তোমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ফার্স্টের দিকে এবং ফার্স্ট কমেন্টে তো অবশ্যই থাকবে তোমার আমার ফেসবুক পেজের যে লিঙ্ক কারণ সেখানে অনেক এডুকেশনাল তথ্য তোমার দেওয়া হয় প্রতিদিন আপলোড করা হয় তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা ওখান থেকে দেখে নিও কারণ তোমরা ওখান থেকে দেখলে তোমরা আশা করি অবশ্যই উপকৃত পাবে তো এই ছিল আজকের ভিডিও আর যারা এই চ্যানেলটি এখনো নতুন এই ভিডিওটি প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সাবস্ক্রাইব কর না কারণ এরকম এডুকেশনাল ভিডিও অবশ্যই পেয়ে যাবে আর একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি ভিডিও শেষে একদম সেই কথাটি হলো দেখো আমি আরপিএফ নিয়ে যে কোশ্চেন একটা সেট দিয়েছিলাম তো আজ একটু ব্যস্ততার কারণে আমি এর সেটটা দিতে পারছিলাম না তো কাল থেকে আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের আরপিএফ সেট প্রতিদিন সকাল আটটার সময় দেওয়ার তো যাই হোক না কেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ